একজন ওয়াইজ বলেছেন, দাড়ি ছোট রাখার চেয়ে না রাখা উত্তম। আপনার মতামত কি? হয়তোবা তিনি এই মশলাটি জানতে পারেননি, আমারও সব মশলা জানা নাই, তারও হয়তো এই মশলা জানা ছিল না, কিন্তু এই মশলাটি আমার খুব ভালো জানা আছে। দাড়ি রাখার, দাড়ি ছোট রাখার চেয়ে না রাখা উত্তম, এটা বললেন উনি। না, এইটা একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। দাড়ি যখন মুখে গজায়, প্রথমে কি 10 ইঞ্চি লম্বা? প্রথম দিনগুলিতে কার দাড়ি ছোট ছিল না? 2-4 বছর পর্যন্ত দাড়ি ছোট ছোট ছিল না কার, সবারই তো ছিল। একসময় তো খালি একটুখানি কালো দেখা গেছে, ওই সময়ের জন্য ওইটুকুই মস্ত বড় ইবাদত ছিল, ঠিক না? ওইটুকু সামান্য সামান্য দাড়ি নিয়ে যদি যুবক মারা যায়, আল্লাহর কাছে সে দাড়ির সওয়াব পাবে নাকি পাবে না? অবশ্যই পাবে। এখন কথা হলো, ওইটা সৃষ্টিগতভাবে ছোট, আর আরেকজন একটু কেটে ছোট রাখছে, হয়তো কাটার কারণে সে আল্লাহর কাছে একটু দোষী হবে, কিন্তু রাখছে তো, এক সময়ের ছোট দাড়ির মতো ছোট হিসাবে রাখছে তো, একেবারে তো সে বিনাশ করে দেয় নাই। 100 টাকা সে দান করতে পারে নাই, 1 টাকা দান করছে, কোন আরেকজনে কিছুই দান করে নাই, একজনে কিছুই দান করে নাই, আরেকজনে 1 টাকা দান করছে, দুইজনের মধ্যে দুজনকে সমান না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক অণু পরমাণু, এক ধুলিকণার চেয়েও বহু গুণ খাটো ছোট যদি কোন নেক আমল থাকে, এইটাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, যে দেখবে। তো দাঁড়ি ছোট রাখলে কি এক জাররা হয় না? অবশ্যই, একটা ধুলিকণাও কি হয় না? অবশ্যই। এটা ইসলামের একটা কায়দায় কুল্লিয়া মূলনীতি আছে, মা লা ইউদরাকু কুল্লু লা ইউদরাকু জুল্লু, যেটা পুরাটা পারা যায় না সেটা পুরাটা ছাড়াও যায় না। অনেক যুবকরা ভার্সিটিতে পড়ে, অনেক দেশ আছে দাঁড়ি দেখলে মেরে, হ্যাঁ মেরে ফেলে, এমন দেশ আছে না? বাংলাদেশে তো এমন 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 বিশ্ববিদ্যালয় আছে, দাঁড়ি দেখলেই সমস্যা আছে না? সেগুলিতে যদ্দূর পারে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যদ্দূর তুমি পারো, ওদের যদি আল্লাহর হুকুম পালন করো, তাহলে তুমি মুত্তাকি, তাইলে কি তুমি মুত্তাকি, তুমি তাকওয়ার উপরে আছো। অনেকে বলে যে ফ্যাশন বোরকা এগুলি পরাচ্ছে, না পরাই ভালো, আস্তাগফিরুল্লাহ, এটাও ঠিক এই ধরনের একটা ভুল মশলা। তাইলে কি যেগুলি এক্সারসাইজ গেঞ্জি আর প্যান্ট পরে বেড়ায় ওগুলি ভালো? ওগুলির চেয়ে তো ফ্যাশনেবল বোরকাটাও কোটি গুণ ভালো। হ্যাঁ, বাকি বোরকা বোরকা যখন কম্পেয়ার হবে, তখন আমাদের শালিনা বা বন্যা যেসব বোরকা পরে ঢোলা ডালা, ওগুলি 1 নম্বর হবে, ওগুলি GPA 5 পাবে আল্লাহর কাছে, আর এগুলি হয়তো 3 পয়েন্ট মুক্ত মুখ, ঠিক না? কিন্তু কখনো বোরকাহীনতার চেয়ে, মানে বোরকা বোরকাহীনতার চেয়ে কখনো নিকৃষ্ট হতে পারে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ নবী বলেন, লা তাহকিরুন মিনাল মারুফ শাইআ, নেক আমল যত ক্ষুদ্রই করো এটাকে ক্ষুদ্র মনে করিও না, এই ক্ষুদ্রটাই একদিন তোমাকে বড়টার দিকে নিয়ে যাবে, ঠিক না?